বালুরঘাটের পৌরযুদ্ধে এবার প্রতিপক্ষ মা ও মেয়ে। এখানকার 13 নম্বর ওয়ার্ডে আরএসপি প্রার্থী অপর্ণা মহন্ত। অন্যদিকে তৃণমূল অপর্ণা দেবীর বিরুদ্ধে দাঁড় করিয়েছে তার মেয়ে অনুশ্রী মহন্তকে। মা ও মেয়ের এই নির্বাচনী লড়াইকে কেন্দ্র করে জমে উঠেছে এই ওয়ার্ডের ভোট প্রচার। তৃণমূল প্রার্থী অনুশ্রী তার মাকে নিজের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। দেখুন, আমি সবার প্রথমে বলি, এটা আমাদের সম্পর্কের মধ্যে কোনো বাধা আসবে না। আর যেটা হয়েছে সেটা যে আমার বিরোধী দল থেকে দাঁড়িয়েছে, ঠিক আছে, কিন্তু আমি এখানে আমি কে দাঁড়িয়েছে সেটা আমার মেন লক্ষ্য না, কে দাঁড়িয়েছে বা কাকে। এখানে আমার যেটা করা যে গরিব দুঃখীর কাছে আমি আমার দিদির উন্নয়নগুলোকে যেন নিয়ে আসতে পারি, ওনাদের যেমন ওনার সব সুযোগ সুবিধা যেন ওনাদের কাছে পৌঁছে দিতে পারি। জানি আমি জয়ী হব, দিদিকে এখানে জয়ী করা, আমি মানে এখানে দিদিকেই জয়ী করা, আশা রাখবো যে সবাই আমাকে সেভাবে সমর্থন করবে। অন্যদিকে আরএসপি প্রার্থী অপর্ণা মহন্ত জানিয়েছেন, প্রচারে বেরিয়ে ভালো সাড়া পাচ্ছেন তিনি। ভোট ময়দানে মেয়ে তার প্রতিপক্ষ হলেও কোনো শত্রুতা তাদের মধ্যে নেই। প্রচার হচ্ছে, মানে আমরা আমাদের প্রচারটা ঠিকই আছে, আমরা প্রচার করে বেড়াচ্ছি সব জায়গায়। ভোটাররা বলছে যে আমাদেরকে ভোট দিবে বলছে। আদরের মেয়ে আমাদের? হ্যাঁ, আমাদের আদরের মেয়ে, ও ওর সঙ্গে কোনো আমাদের দ্বন্দ্ব বিবাদ নেই। ওরা ওর ফ্যামিলি, ওরা ওটা করে, ওরা ওদের ফ্যামিলি থেকে ও দাঁড়িয়েছে। আমার জামাই চাইছে ওকে দাঁড়ানো, মানে ওকে দাঁড়াতে, আমি আমার হাজব্যান্ড চাইছে আমি দাঁড়াই, ওই জন্য আমার হাজব্যান্ডের হয়ে আমি দাঁড়িয়েছি। আমার হাজব্যান্ড সারা জীবন এই আরএসপি করে আসছে। পৌর ভোট বা পঞ্চায়েত ভোটে একই পরিবারের দুই সদস্য পরস্পরের বিরুদ্ধে লড়াই করছেন, এই বিষয়টি রাজ্যে নতুন নয়। এর আগেও ভোট ময়দানে দেখা গিয়েছে স্বামী বনাম স্ত্রী, দাদা বনাম ভাইয়ের লড়াই। সেই তালিকাতে এবার নয়া সংযোজন এই মা ও মেয়ের লড়াই। এখন দেখার শেষ হাসি কে হাসেন। ইটিভি ভারত, বালুরঘাট।